हेलो फ्रेंड, जीके स्टडी मास्टर में आपका स्वागत है। तो आज हमारे सामने वेस्ट बंगाल बोर्ड ऑफ प्राइमरी एजुकेशन से कैंडिडेट्स इंटरव्यू देके आ रहे हैं। इनसे पूछेंगे इनसे बोर्ड में क्या क्या क्वेश्चन पूछा गया है। तो सर, अपना नाम क्या है? असित कुमार साहा। अच्छा, तो आपनी कोथा थे? हमें पूर्व बर्धमान जिला काटोआ थे। अच्छा, तो आपने अपना ऑनर्स की चलो? हमारा मैथ ऑनर्स छिलो। मैथ ऑनर्स छिलो, तो आपना के मैथ थे के किचु क्वेश्चन बोले छे? ना सर, मैथ थे के किचु करनी। प्रथमे जा मात्र जिज्ञासा करलो नाम কি করেছো, মানে কত সালে মাধ্যমিক দিয়েছি, কত সালে উচ্চ মাধ্যমিক দিয়েছি, কত সালে গ্র্যাজুয়েশন করেছি, ডিটেলস বললাম। আচ্ছা, তারপরে স্যার জিজ্ঞাসা করলেন যে এখন তাহলে কি করাম। আচ্ছা, আমি বললাম কি করান, আমি বললাম যে এখন টিউশনই পড়াই। আচ্ছা, মানে বাড়ি থেকেও পড়াই আর একটা কোচিং সেন্টার আমি পড়াই কম্পিটিটিভ ম্যাথ। বলছে সেখানে কি রকম ম্যাথ পড়াও? আমি বললাম সেখানে স্যার মানে প্রফিট লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স যেগুলো হয় শর্টকাট সব মেথডে করিয়ে দেবো। বলছে সেটা ডেমো দিয়ে দেখাতে পারবেন? আমি বললাম হ্যাঁ স্যার পারবো। তো বললো তুমি নিজেই একটা কোশ্চেন তৈরি করো, নিজেই একটা ডেমো দাও, অ্যান্সার সলভ করো, এক লাইনে করতে হবে। কিন্তু আমি বললাম বেশ ঠিক আছে। তো সেরকম একটা কোশ্চেন ছিল যে 5 টাকায় 6টি পেন কিনলো, 6 টাকায় 5টি বিক্রি করলো, কত পার্সেন্ট প্রফিট আর লস হলো, এক লাইনে করে দেখালাম। বলছে এসব কোথা থেকে শিখেছেন? বললাম। তো বললো এগুলো শিখে কি বাচ্চাদের কী শেখাবে? আমি বললাম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এখন থেকে প্রিপেয়ার করে তুলবো তাদের। যেমন বিভিন্ন অলিম্পিয়াড এক্সাম হয়, সায়েন্স ট্যালেন্ট এক্সাম হয়, ম্যাথ ট্যালেন্ট এক্সাম হয়, তাতে তাদের সুবিধা হবে। বললো বেশ ঠিক আছে, তো যেটা তুমি শর্টকাটে করলে সেটা ডিটেলস করে দেখাও, ওরা তো শর্টকাট প্রথমে বুঝবে না, দিয়ে সেটা ডিটেলস করে দেখালাম। বললো বেশ ঠিক আছে, তো কোন বই থেকে শিখেছো? আমি বললাম কোনো বই থেকে নয়, আমার একটা গুরুদেব আছেন, মানে আমার একটা স্যার আছেন, তো উনি WBCS অফিসার, ওনার কাছ থেকে মোটামুটি সব শিখেছি। বলছে বেশ ঠিক আছে, বেস্ট অফ লাক। ব্যাস এটুকু, আর কিছু না। পার্সোনাল ইনফরমেশন থেকে আপনাকে করেছে? হ্যাঁ, এইটুকু যে কি করি আর কিসের উপরে টিউশনিটা পড়াই, একটা ডেমো, তার উপরে ডেমো, সাবজেক্ট ওয়াইজ কিছু না, ওটার উপরে ডেমো। তো ওভারঅল আপনি স্যাটিসফাইড? আমি তো আছি, কিন্তু ওনারা আছে কিনা জানি না। তবে ম্যাডাম যথেষ্ট হাসি খুশি ছিলেন, ম্যাডামই ডিটেলস জিজ্ঞাসা করছিলেন, স্যার দিচ্ছে ম্যাডামই। আপনার টেবিল নাম্বার কত ছিল? টেবিল নাম্বার ওয়ান ছিল। তো আগামী দিনে যে ক্যান্ডিডেট আসবেন এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য, তো আপনি জিকে স্টাডি মাস্টার থেকে কী বলতে যাবেন? স্যার আমি তো মোটামুটি আপনার সব ভিডিও কটায় দেখেছি, প্রায় 84 না 85টা ভিডিও আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার, সব কটায় দেখেছি। তো মোটামুটি যা প্রতি মানে পার্ট ওয়ান থেকে আপনার যা জিকে ছিল সব নোট করেছিলাম, কিন্তু স্যার দেখলেন তো কী কোশ্চেন করলো। তো অত ঘাবড়াবার স্যার কিছু নেই, স্টুডেন্টদেরকে এই বলবো ঘাবড়াবার কিছু নেই, নিজের মনের মতো পড়ে এলেই হলো। আর সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন ধরছেন, আমাদের টেবিলে ধরেছে, যাই না পরবর্তী টেবিলে কী করছেন, তো এটাই আর কিছু না। তো আপনাকে জিকে স্টাডি মাস্টার মেম্বার থেকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। তো স্যার আপনার নাম কি আছে? মদন মাঝি। আচ্ছা, তো আপনি কোথায় থেকে এসেছেন? আমি নদিয়া ডিস্ট্রিক্টের শান্তিপুর থেকে এসেছি। আচ্ছা, তো আপনার অনার্স কী ছিল? ইংলিশ অনার্স। তো আপনি WBTET পাস কবে করেছেন? 2014 সাল, 2014 সাল, এটা 23, তিনবার পরীক্ষা দিয়েছি, ভাইবা দিয়েছি, থার্ড টাইম ভাইবা। ন বছরে তিনবার হয়ে গেছে, কিন্তু এখন আপনি আপনার সিলেকশন পাই না। পরীক্ষা ভালো হয়, ইন্টারভিউ ভালো হয়, এবারও ভালো হয়েছে, আজকেও ভালো হয়েছে, কিন্তু জবটা হবে, এবার হয়ে যাবে পাক্কা, কে জানে, গড নোজ। তো আপনাকে আজকে কী কী কোশ্চেন জিজ্ঞেস করেছে? কোশ্চেন তো অনেক কিছুই ধরা হয়েছিলো, যেমন আমার ডেমো দেওয়া হয়েছিলো, আমি ডেমো পড়িয়েছিলাম, ওয়ার্ড সম্পর্কে পড়িয়েছিলাম, আমি ওয়ার্ড কাকে বলে আমি ডেফিনেশন দিয়ে পড়ানো হলো, তারপরে কয়েকটা ওয়ার্ডের এক্সাম্পল দিলাম, তারপরে সেন্টেন্স কাকে বলে বলা হয়েছিল, কোন সালে মাধ্যমিক পাস করেছি সেটা বলা হলো, হাইয়েস্ট কোয়ালিফিকেশন কী, কোন ইউনিভার্সিটি পড়াশোনা করেছি এটা, তারপরে আয়তক্ষেত্র এবং ওই বড় ক্ষেত্রের পার্থক্য কী, এই ধরনের কোশ্চেন। আচ্ছা, তো মোটামুটি আপনাকে কত তো কোশ্চেন করেছে? তাও প্রায় 5 থেকে 6 মিনিট কোশ্চেন করেছে, মোটামুটি সবই আনসার ঠিকঠাকই দিয়েছি। আচ্ছা আচ্ছা, একটা সিচুয়েশনাল কোশ্চেন যে আপনাকে ওখানে জিজ্ঞেস করেছে, এরকম কোশ্চেন ছিল? না, তেমন ডিফিকাল্ট কোয়েশ্চেন তেমন করা হয়নি, তবে আমি বলবো সাবজেক্ট, নিজের সাবজেক্ট সম্পর্কে যারা ফিউচারে পরীক্ষা দিতে আসবে, ভাইবা দিতে আসবে, নিজের সম্পর্কে জানতে হবে, নিজের এলাকা সম্পর্কে জানতে হবে, এবং ওই যে নিজের সাবজেক্ট সম্পর্কে, এবং প্রাইমারি 1 থেকে 4 পর্যন্ত সমস্ত সিলেবাসটা ভালো করে জেনে আসলেই ভালো হবে। তো আপনি তো সিনিয়র আছে, আপনি তো থার্ড অ্যাটাম্প এটা দিয়ে দিলেন, আপনি তো ভালো জানেন কি কীরকম এখানে তৈরি করতে এখানে আসতে হবে, তো আপনি তো বেশি আমার আপনার বেশি জানেন আপনি। তো আগামী দিনে আপনি যে ক্যান্ডিডেট আসবেন এখানে, তো ওনাকে জিকে স্টাডি মাস্টার থেকে কী বলতে চাইবেন? আমি বলবো নিজের কোয়ালিফিকেশন সম্পর্কে জানতে হবে, নিজের সাবজেক্ট সম্পর্কে জানতে হবে, এবং বিভিন্ন প্রকল্প, আমাকে আরও কোয়েশ্চেন করা হয়েছিল যে মাধ্যমিক মানে প্রাইমারিতে যে কী কী প্রকল্প চালু হয়েছে, রিসেন্ট কী প্রকল্প চালু হয়েছে,
এবং ওই যে মিড ডে মিল সম্পর্কে ধরা হয়েছিল, মিড ডে মিল যেটা দেওয়া খাওয়ানো হয় সে ঠিক না বেঠিক, এতে পড়াশোনার প্রতি কোনো মানে খারাপ ইম্প্যাক্ট পড়ে কি না, এই ধরনের কোশ্চেনও করা হয়েছিল। এবং ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত সিলেবাসটা ভালো করে জানতে হবে। আচ্ছা আচ্ছা, তো আপনাকে জিজ্ঞেস করি মাস্টার মেম্বার থেকে বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।